असलामुआलैकुम, वेलकम टू माई चैनल यम्मी फूड फ्यूशन। आमी आज के अपना देर के दारुण मजार एक केक तैरी करे देखाबो, आर सेटा होच्छे ह्वाइट चॉकलेट मट केक। आजकेर ई केकटा तैरीते आमी कोनो धरनेर इलेक्ट्रिक बिटार व्यवहार करिनि, शुधुमात्र एकटा डिम दिए मजादार ई केकटा चूलातेई तैरी करेछि। चलुन देखे नेया जाक किभाबे ई मजादार केकटा तैरी करते हय়। प्रथमे एकटा ग्रेटारेर साहाज्ये ह्वाइट चॉकलेट ग्रेट करे निच्छि। एखान थेके हाफ कप चॉकलेट आमी व्यवहार करब। हाफ कप चॉकलेट कीभावे मेपे निते हबे सेटा आमी आपनादेरके डिटेल्से देखिए दिच्छी। एखोनी हाफ कप चॉकलेटे क्वार्टर कप तेल दिए दिच्छी। आपनारा चाइले एखाने तेलेर परिबर्ते बाटारो व्यवहार करते पारेन। एई केके तेल व्यवहार करलेओ किन्तु स्वादटा अनेक भालो आसे। एखोनी एर मध्ये क्वार्टर कप दिए दिच्छी फुटन्त गरम दूध। आपनारा कखनोई एई चॉकलेट गलिये नेवार जन्य सरासरि चुलाई देबेन ना, चुलाई दिले चॉकलेटटा किन्तु रान्ना हये जाबे, सेक्षेत्रे केकटा किन्तु भालो हबे ना। चॉकलेटटा खूब भालोभावे मेल्ट हये गेछे। এখন অনবরত নেড়ে এই মিশ্রণটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে এই মিশ্রণটা কুসুম গরম থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। দুই ফোঁটা দিয়ে দিচ্ছি অথেন্টিক ভ্যানিলা এসেন্স। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর চাইতে বেশি চিনি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। চিনিটা এই পর্যায়ে দেওয়ার একটা কারণ রয়েছে। অনেকে ভাবতে পারেন যে ডিমটা কতক্ষণ ফেটব। এই চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত এই ডিমটা ফেটিয়ে নেবেন। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই কেকে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন, আর বেকিং সোডা না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ক্ষেত্রে আলতো করে মিশানোর কোনো দরকার নেই, নিজের মন মতো ভালোভাবে একটু মিশিয়ে নিলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কেকের ব্যাটার একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে 1/2 ইঞ্চি পরিমাণে বালি নিয়েছি। এর উপরে দুইটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে বেক করে নিচ্ছি 30 মিনিট। এই কেকটা কিন্তু স্পঞ্জ কেকের মতো তাড়াতাড়ি বেক হবে না, এই কেকটা বেক হতে সময়টা একটু বেশি লাগবে। 30 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এই কেকটা প্লাস্টিক র্যাপে মুড়িয়ে ঠান্ডা করার কোনো দরকার নেই, এই কেকটা এমনি ঠান্ডা করলেই কিন্তু হয়ে যাবে। কেকটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমরা ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ক্রিম তৈরির জন্য ঠিক আগের মতোই 1/2 কাপ চকলেট গ্রেট করে নিচ্ছি। এখন এই চকলেটের সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড হুইপড ক্রিম। এর চাইতে বেশি হুইপড ক্রিম কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এখন এই চকলেটটাকে মেল্ট করে নিতে হবে। একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এর উপরে চকলেট এবং হুইপড ক্রিমের বাটিটা দিয়ে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। আমি আবার আপনাদেরকে বলছি, এই চকলেট কিন্তু সরাসরি চুলায় মেল্ট করা যাবে না। এখন এর মধ্যে 1 ফোঁটা দিয়ে দিচ্ছি অথেন্টিক ভ্যানিলা এসেন্স। চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হওয়ার সাথে সাথেই নিচের পাত্রটা সরিয়ে নিচ্ছি। এখন এই চকলেট রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চকলেটটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই চকলেট গানাশের উপরে একটা প্লাস্টিক র্যাপ খুব ভালোভাবে টাচ করে ফ্রিজের নর্মালে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চকলেট গানাশ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ওপর থেকে প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্সও ফ্রিজের নর্মাল 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। এখন এই চকলেট গানাশটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। প্রথম পর্যায়ে বিট করতে নিলে মনে হবে এটা কোনোভাবেই ক্রিমে পরিণত হবে না। একটু পরে দেখতে পারবেন এটা খুব সুন্দরভাবেই ফর্মে পরিণত হবে। আমি আপনাদেরকে আগেই বলে নিচ্ছি, এই ক্রিম দিয়ে কিন্তু আপনারা নজল দিয়ে ডেকোরেশন করতে পারবেন না, কারণ এই ক্রিমটা আসলে খুব একটা স্টিফ হয় না। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে আপনারা ক্রিমটাকে আরও স্টিপ করে বিট করে নিতে পারবেন। প্রায় 8 মিনিটের মতো বিট করে নিয়েছি। ক্রিমটা এখন পুরোপুরি রেডি। কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেকের উপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা সফট হয়েছে।
আপনারা কিন্তু এই কেকটা এমনিতেও খেতে পারেন, এই কেকটা এমনি এমনি খেতেও কিন্তু অনেক মজা। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি। ডেকোরেশনের আগে কেকের নিচে কিছু কাগজ দিয়ে দিচ্ছি। এই কেকটাতে সুগার সিরাপ ব্রাশ করার কোনো দরকার নেই। এখন এর উপরে আমাদের তৈরি করে নেওয়া গানাশের ক্রিমটা দিয়ে দিচ্ছি। এই গানাশের ক্রিমটা কিন্তু অন্য যে কোনো ক্রিমের চাইতে খেতে অনেক বেশি মজার। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, হুবহু আমার এই রেসিপি ফলো করে একবার হলেও কেকটা তৈরি করবেন। এই কেকটা যে কী পরিমাণ মজা এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এই কেকটা তৈরির ক্ষেত্রে কোনো উপকরণ কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি আমার মতো করে যতটা সম্ভব স্মুথ করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আরও অনেক সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নেবেন। ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিছু সুগার বল এবং স্প্রিঙ্কেল দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। কেকটা এখন পুরোপুরি রেডি। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আর এই কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার হলেও মজাদার এই কেকটা তৈরি করে দেখবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার খাওয়া বেস্ট একটা কেক হবে এই কেকটা। আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।